নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙের জল বড়ার রেসিপি। অতি পুরনো একটা রান্না এবং ঠাকুমা বা দিদিমারা সহজেই বানিয়ে থাকতেন, এবং সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে খুব সহজে কিভাবে ঘরে এটা বানিয়ে নেওয়া যেতে পারে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বাড়িতে চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্নাটি। এখানে মটর ডালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন স্বাদ অনুসারে, দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। মটর ডালটা আমাদের নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম ডালটা মাখতে মাখতে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। তেলটা এবার একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের থেকে ধোঁয়াও বেরাচ্ছে। এবার ফোড়ন হিসেবে আমি শুকনো লঙ্কা দিচ্ছি আর কালো জিরা দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙে দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দেওয়ার পর এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেব, যাতে ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তার জন্য একটু মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে দেব। ঝিঙেটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঝিঙেটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা তুলে নেব। ঝিঙেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর ঝিঙের থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর দেব স্বাদ অনুসারে একটু মিষ্টি, মিশিয়ে নেব। এবারে ঝিঙের এই যে জলটা বেরিয়েছে এর মধ্যেই আমি যে আগে মটর ডাল বেটে মেখে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেই মটর ডালটার থেকে আমি বড়ার আকারে করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলেই কিন্তু ডালটার সেদ্ধ হবে, মানে বড়াটা সেদ্ধ হবে এই জলেই। বড়ার আকারে মটর ডালটা আমাদের দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আর লো ফ্লেমে কিন্তু হতে দেব, মোটামুটি এটা হতে টাইম লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে এলাম, এখন ঢাকনাটা খুলে নেব। এবারে বড়াগুলো অন্য পিঠ উল্টে নিচ্ছি। বড়াগুলো সবকটা আমাদের এই অন্নপিঠ উল্টানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলটাকে প্রথমে আমি কুড়িয়ে নিয়ে পেস্ট করে তারপরে আমি দুধ বের করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার নেড়ে নেব। এই সময়ে কিন্তু নুন মিষ্টিটা একটু দেখে নিতে হবে যে ঠিক আছে কি না। তো এবার আমি আবার চাপা দিয়ে হতে দেব, মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য হলেই তৈরি হয়ে যাবে।
5 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝিঙের জল বড়া আমাদের তৈরি হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঝিঙের জল বড়া আমি পরিবেশন করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বাড়িতে চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।